আপনি যদি আপনার বন্ধু বান্ধবী বা প্রিয়জনদের এই ধরনের এফেক্টস ভিডিও বানিয়ে তাক লাগাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আয়ুব, আপনারা দেখছেন একে প্রোডাকশন। আমরা ওপেন করব মোবাইল। মোবাইল ওপেন করার পর এফেক্টস গুরু এই অ্যাপসটির নাম, এই অ্যাপসটি ওপেন করব। তারপরে জিজ্ঞাসা চিহ্ন, একদম সর্বপ্রথম যে অপশান সেই অপশানে ক্লিক করে আমরা এর ইনফো বা এর ডিটেলস আমরা জেনে নিতে পারি। আমরা ব্যাকে আসব। ব্যাকে আসার পর আমরা জেনে নেব আমরা যদি এই অ্যাপসে কোনো কাজ করে থাকি তার সমস্ত ভিডিও বা সমস্ত কিছু এখানে স্টোরেজ হয়ে যাবে। আমি এই কাজগুলো করেছিলাম, আমার এখানে স্টোরেজ হয়ে গেছে। তো তারপরে আমরা ব্যাকে আসব। এসে সেটিংসের যদি কিছু করার থাকে, মিউজিক বা সাইজ বা ফ্রেম সমস্ত কিছু আমরা সেটিংস এখান থেকে করে নিতে পারি। সাধারণত ডিফল্টে যে সেটিংসগুলো থাকে সেটাই হয়ে চলবে। তারপরে স্টার্ট বটমে আমরা ক্লিক করব। স্টার্ট বটমে ক্লিক করার পর আপনাকে ট্রেলার দেখাবে, আপনি ট্রেলার দেখে নিতে পারেন অথবা ব্যাক বা ক্রস চিহ্নে ক্লিক করে দেখে নিন। অনেকগুলো টেমপ্লেট দেওয়া হয়েছে, সেই টেমপ্লেটগুলো থেকে আপনি যে কোনো একটি টেমপ্লেট বা বিষয়বস্তু চয়েস করে নিতে পারেন। আপনি কি ইফেক্টস ভিডিও করতে চাইছেন সেটা চয়েস করে নিতে পারেন। বা এই হলুদ কালারের যে অপশানগুলো আছে সেই অপশানগুলো কিন্তু আপনাকে কিনতে হবে, এগুলো প্যাড ভার্সন। এগুলোকে কিনতে হবে, এগুলো প্যাকেজ করা আছে সেগুলোকে কিনতে হবে। এবং আপনি এখানে অফারগুলোও এখান থেকে দেখে নিতে পারেন আপনাকে কি অফার দেওয়া হয়েছে। তো এই সাদা অংশগুলো কিন্তু ফ্রি, এখানে আমাকে আজকের দিনের জন্য ফ্রি একটি দেওয়া হয়েছে যেটা প্যাড ভার্সনের, সেটা আমি আপনাকে করে দেখাচ্ছি। যে কোনো আপনি সাদা হোয়াইট অংশ থেকে আপনি নিয়ে নিতে পারেন আপনার বিষয়বস্তুটি। তারপরে স্টার্ট বটমে আমরা ক্লিক করব। স্টার্ট বটমে ক্লিক করার পর ক্যামেরা অপশান চালু হয়ে যাবে। আপনি যে কোনো একটি পোর্শান সিলেক্ট করে তারপরে এখানে রেকর্ড অপশানে ক্লিক করে ফেলুন। রেকর্ড অপশানে ক্লিক করে আপনাকে রেকর্ড করে নিতে হবে। রেকর্ড হয়ে গেলে আপনার সামনে এই ধরনের একটি অপশান এসে যাবে। তারপর ফিনিশ অপশানে ক্লিক করুন। ফিনিশ অপশানে ক্লিক করার পর আপনি রেজুলেশন এখান থেকে ঠিক করে নিতে পারেন। আমি হাই রেজুলেশনে রেখে দিচ্ছি। এবারে ওকে অপশানে ক্লিক করে দেব। প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনার ভিডিও রেডি। আপনি এটাকে চালিয়ে দেখে নিতে পারেন। এইভাবে খুব সুন্দরভাবে ইফেক্টস ভিডিও এটাকে আপনি শেয়ার করতে পারেন, এডিট করতে পারেন বা ভালো না লাগলে ডিলিট করে দিতে পারেন বা নতুন করে নিতে পারেন।